লোহাগড় উপজেলার আদুনগর নয় নম্বর ওয়ার্ড মুস্তাক উদ্যোগে ফেসবুকের উপকার এবং অপকার শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে সাত ফেব্রুয়ারি সকাল দশটায় মাস্টার মিশকাত হুসাইনের সঞ্চালনায় বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ জাহাদুল ইসলামের সভাপতিত্বে এই বিতর্ক প্রতিযোগিতা শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদুনগর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাস মোহাম্মদ আয়ুব মিয়া মহিলা অনুষ্ঠানে অংশ নিছে এটা বলার মতো তার আন্তরিক ধন্যবাদ জানাই যেহেতু আগামী বারেতে আল্লাহ রহমতে আপনাদের দোয়াই চেয়ারম্যান হলো ইনশাল্লাহ আসব বৈজ্ঞমূলক যদি ন হয় তাহলে ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ প্রধানমন্ত্রী মহোদয় যিনি আছেন আমি ওনার একটা সাধারণ কর্মী হিসেবে আমি ইনওয়ানের কাজ করি আমি কিছুদিন আগে বইতে লিখিতভাবে তেয়াল্লিশটি অনুদান দিয়েছি রুতে এবং রাস্তায় এবং আরো মুখে সাতটা পঞ্চাশটা আমি রুপ এবং স্কুলের জন্য ঘোষণা দিয়েছি হয়তো আমি সেলেস করবো বাংলাদেশে কোন চেয়ারম্যান এরকম ঘোষণা দিতে পারবে নতুন নতুন কিছু কেন্দ্রিক বলে আমাদের এখানে মানুষ বললে এখানে রেগে কি করে রাজনীতি করে প্রয়োজনে আমি অনুরোধ করবো তাদেরকে মাঠে গিয়ে এখানে উপাধ্যক্ষ ফরিত আহমেদ উত্তর হরিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ হোসাইন আদুনগর ইউনিয়ন পরিষদের নয়নম ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিক আহমেদ আদুনগর সাত আট নয়নম ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মিসেস শিরিনার ও বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ আবুল হাসেম আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন। টাই নির্বাচকের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংকান বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী ছাত্র মহিউদ্দিন ইমরাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংকান বিভাগের ছাত্র আর নাজমুস সাকিব, লোহাগড়া সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জাওয়াল ইসলাম জাওয়েল, পোর্ট সিটি ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের মেধাবী ছাত্র ও আদুনগর ইউপির সফল চেয়ারম্যান আলহাস আইয়ুব মিয়ার সুযোগ্য পুত্র ওমর ফারুক বাবু। এ সময় বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানারআপ জয়ী 10 জন সহ মোট 60 শিক্ষার্থীর মাঝে পুরস্কার প্রদান করা আদুনগর ইউনিয়ন ওয়ার্ড পরিদর্শন করেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আলহাস আয়ুব মিয়া এ সময় শাহাজ জামে মসজিদের মাঠ ফ্ল্যাট সোলিন করার জন্য এক লাখ বিশ হাজার টাকা ভরাতের ঘোষণা দেন চ্যানেল কর্ণফুলি লোহাগাড়া